সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স, যার ফলে কয়েকটি দুর্দান্ত রেকর্ড সৃষ্টি হওয়ার পাশাপাশি কেকেআরের জন্য বেরিয়ে এলো 3-3টি বিশাল বড় গুড নিউজ। তো হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা জেনে নিব আইপিএল 2020 ম্যাচ নম্বর 8 কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের শর্ট ম্যাচ হাইলাইটসের পাশাপাশি এই ম্যাচের ফলে সৃষ্টি হওয়া কয়েকটি দুর্দান্ত রেকর্ড ও সর্বোপরি ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্সের জন্য বেরিয়ে আসা 3-3টি বিশাল বড় গুড নিউজ। তো দেখতে থাকো পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ফ্যান হলে ও কেকেআরকে আইপিএল 2020-তে সাপোর্ট করলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও আইপিএল 2020 ও কেকেআর সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং এর সাথে সাথে আজ থেকেই খেলতে শুরু করো উইঞ্জো গেম। আর এই আইপিএল সিজনে 5 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি টিকিট ব্যবহার করে 10 গুণ বেশি কামাই করে প্রতিদিন জিতে নাও 20,000 টাকা পর্যন্ত দুরন্ত ক্যাশ, যেখানে তুমি 100 ক্রেডিট নিয়ে ফ্যান্টাসি 11 সাজিয়ে কিংবা বন্ধুদের সাথে প্রাইভেট টিম বানিয়ে কিংবা ক্যারাম, লুডো, ফ্রি ফায়ার, বাবল শুটারের মতো গেম খেলে জিতে নিতে পারো 200,000 টাকা, এবং সেই টাকাকে খুব ইজিলিভাবে উইথড্র করতে পারো ইউপিআই বা ব্যাঙ্কের দ্বারা। যে অ্যাপটা তো 40 টাকার রেফার বোনাস দিচ্ছেই, আর ডাউনলোডের সাথে সাথে পেয়ে যাচ্ছ 50 টাকা ও ফ্রি ফ্যান্টাসি টিকিট। তো খেলো উইঞ্জো, নিচে ডেসক্রিপশন রয়েছে লিঙ্ক। আমির শাহি আইপিএল এর দ্বিতীয় ম্যাচেই ছন্দে ফিরল কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে 13তম আইপিএলে প্রথম জয় পেল কেকেআর। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দ্রাবাদকে মাত্র 142 রানে বেঁধে রাখার কাজটা করেন প্যাট কামিন্স ও বরুণ চক্রবর্তীরা, আর ব্যাট হাতে সুমন গিল, ইয়ন মর্গানরা বাকি কাজটা করে দেন। 12 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিং খানের দল, যেখানে 143 রানের টার্গেটকে তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি কেকেআরের। 0 রানে সাজঘরে পেরেন সুনীল নারিন, 13 বলে 26 রান করে ফিরে যান নীতিশ রানাও। অধিনায়ক দীনেশ কার্তিকও রানের খাতা খুলতে পারেনি। ওপেনার শুভমান গিল আর ইয়ন মর্গান জুটি কেকেআরকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। শুভমান 70 রানে অপরাজিত থাকেন, 5টা 4 আর 2টো ছক্কা মেরে। মর্গানও 29 বলে 42 রান খেলে নট আউট থেকে যান। মনীষ পাণ্ডে হাফ সেঞ্চুরি করলেও বড় রান তুলতে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ, 4 উইকেট হারিয়ে 142 রান তোলে হায়দ্রাবাদ। জয়ের জন্য নাইটদের সামনে টার্গেট দাঁড়ায় 143। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার, যেখানে জনি ব্রেস্টো ব্যর্থ হয়, 51 রান করেন মনীষ পাণ্ডে ও 30 রান করেন ঋদ্ধিমান সাহা, আর অধিনায়ক ডেভিড ওয়ার্নার সংগ্রহ করেন 36 রান। এদিন 7 বোলারকে ব্যবহার করেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। কেকেআরের হয়ে 1টি করে উইকেট নেন রাসেল, কামিন্স ও বরুণ চক্রবর্তীরা। প্রথম 11তে এদিন 2টি বদল করে কেকেআর। হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম একাদশে খেলেন কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী। তো এ তো ছিল ইউএইর বুকে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা হওয়া কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচের শর্ট হাইলাইটস। আর এখন এই ম্যাচের ফলে কলকাতা নাইট রাইডার্সের জন্য যে 3 বড় গুড নিউজ উঠে এসছে সেটি হলো প্রথমত আইপিএল 2020-র পয়েন্ট টেবিলসে কেকেআরের দুরন্ত অগ্রগমনকে নিয়ে। হ্যাঁ বস, আইপিএল 2020-র প্রথম ম্যাচে কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 49 রানের দীর্ঘ মার্জিনে হেরে শুধু খারাপ প্রদর্শন করেনি, বরং -2.45 নেট রানের নিয়ে পয়েন্টস টেবিলসে একেবারে শেষে 8 নম্বর স্থানে চলে গেছিল। কিন্তু আজ তাদের দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে তারা শুধু দুরন্ত কামব্যাক করল না, বরং তারা এইরকম বিশাল মার্জিনে এসআরএইচকে হারানোর ফলে অনেকটা প্লাস নেট রানের নিয়ে 2 পয়েন্ট সংগ্রহ করে 3 ধাপ এগিয়ে 5 নম্বর স্থানে উঠে এলো, যা তাদের এই টুর্নামেন্টে এগিয়ে যেতে শুধুমাত্র কনফিডেন্স দেবে না বরং তাদের প্লে অফসে পৌঁছতে অনেকটা সাহায্য করবে। এরপর দ্বিতীয় বড় গুড নিউজ ইয়ন মর্গান ও প্যাট কামিন্সের দুরন্ত কামব্যাককে নিয়ে। হ্যাঁ বস, আইপিএল 2020-র অকশানে কলকাতা নাইট রাইডার্স এই 2 প্লেয়ারকে বেস প্রাইজের থেকে বহুগুণ বেশি মূল্যে কেনার ফলে তো এরা সেই দিন থেকেই চর্চায় ছিলই, আর মুম্বাইয়ের বিরুদ্ধে এদের ফ্লপ পারফরম্যান্সের পরে পরে এরা আরও বেশি চর্চা, বিদ্রুপ ও ঠাট্টার শিকার হয়। কিন্তু কালই হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে ইয়ন মর্গান 29 বলে 42 রানের ঝোড়ো ইনিংস ও বল হাতে প্যাট কামিন্স 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 1টি উইকেট নিয়ে বুঝিয়ে দেন যে কেন কেকেআর তাদের ওপর এত ভরসা রেখেছে কিংবা তারা আরও কতটা আগামী ম্যাচগুলিতে বিধ্বংসী হতে চলেছে। তাই বলা যায় কামিন্স ও মর্গানের ফর্ম এভাবে কন্টিনিউ থাকলে তো কেকেআর প্রত্যেক ম্যাচ জিতবেই আর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও খুব এগিয়ে থাকবে। এরপর তৃতীয় বড় গুড নিউজ কেকেআর দলের ট্রাম্প কার্ড হিসেবে বরুণ চক্রবর্তীর আগমন। হ্যাঁ বস, প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর ম্যাচ হারলেও যে ভালো দিকটি বেরিয়ে এসেছিল সেটি হলো ব্যাট হাতে টি-টোয়েন্টিতে প্যাট কামিন্সের ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা। তাই কেকেআর শুধুমাত্র এটাকে লক্ষ্য করেই পরের ম্যাচে অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে এক্সট্রা ব্যাটসম্যানকে না খেলিয়ে বোলারকে খেলাতে বাধ্য হয়।
আর সেখানেই বল হাতে আগমন ঘটে বরুণ চক্রবর্তীর, যেখানে তিনি 4 ওভারে বল করে মাত্র 25 রান দিয়ে একটি উইকেট নেননি, বরং ম্যাচের মোড় বদলে দিয়েছিলেন। তাই ইউএইর স্পিন ফ্রেন্ডলি উইকেটে বরুণ চক্রবর্তীর এইভাবে জাদু চলতে থাকলে কেকেআরকে ম্যাচ জিততে কেউ আটকাতে পারবে না। তো এই ছিল ম্যাচ হাইলাইটস ও গুড নিউজ। আর এখন এই ম্যাচের দ্বারা সৃষ্টি হওয়া কয়েকটি রেকর্ডের কথা বললে, এই ম্যাচের দ্বারাই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ব্যাটসম্যান শুভমন গিল নিজের জীবনে আইপিএলে 5ম হাফ সেঞ্চুরি করেন, এবং এই ম্যাচের দ্বারাই কমলেশ নাগরকোটি দীর্ঘ 2 বছর অপেক্ষা করে প্রথম ওভার বল করতে সুযোগ পান, এবং এই ম্যাচের দ্বারাই সানরাইজার্স হায়দ্রাবাদ গত আইপিএল 2019 সিজন থেকে টানা 5 বার ম্যাচ হেরে আসেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে কেকিআর ও আইপিএল 2020 সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।